ভাইয়া গাছ লাগিয়েছে, আমরা এখন গাছ দেখার জন্য এসেছি। এই ছোট ছোট লাউ গাছটা, এই শাকটা খেতে অনেক মজা, আমরা খেয়েছিও। অনেকগুলো ছোট ছোট লাউ ধরেছে। আমার মেয়েরা দেখতেছে, এটা কি পুঁইশাক গাছ না? কালকে পুঁইশাক খেলাম আমরা, কালকে কাটার পরে একটু ছেটে দিয়েছে গাছটা। শাক এত মজা, শাক ছাড়া জিনিস। এটা কি চাল কুমড়া গাছ? আচ্ছা, এটা চাল কুমড়া গাছ, শিম গাছ, এটা শিম গাছ। এই যে নতুন নতুন গাছগুলো, বরবটি গাছ, এই যে বরবটি গাছ, এই ঢেঁড়স গাছ, ঢেঁড়স গাছ। আমার খালার এই জায়গাটা, আমার খালার খালার বাড়ি শুরু করেনি এখনো, এই জন্য এটাকে একটা খামার বাড়ির মতো ভালো করে নিয়েছে। ভাই এটা কি গাছ? এটা ঢেঁড়স গাছ। হ্যাঁ, ই ধরছে নাকি? ওই যে ছোট ছোট না, পেঁপে গাছ। এটা কি বেলি ফুল গাছ একটা দেখছো? এই যে প্রত্যেকটা গাছই ধরছে ফুল। মুরগিও তো ভাইয়া একটু মুরগির খামারই করেছে, এখানে এখানে মুরগির খামার করেছে। একটু দেখুন সবাই তো, এই হচ্ছে গিয়ে এটা বরবটি গাছ ভাইয়া, এটা বরবটি গাছ। হ্যাঁ, এটা করলা গাছ। করলা গাছটা তো রুগ্ন, কিসের জন্য? নতুন আসছে না? যা লাগাইছো সবই তো, যা লাগাইছো সবই তো। এই কুমড়া গাছ, সরো, তুই দেখো না লাউ গুলো কি সুন্দর, বাড়ির কাজ ধরে না এখন যতক্ষণ। হ্যাঁ দেখছি, এই যে লাউ গাছটার শাকটা যে কি মজা, আমরা তো কালকে খেলাম, পরশুদিন কালকে খেয়েছিলাম পুঁইশাক গাছ, ওই যে অনেকগুলো লাউয়ের পরা পরা ধরেছে। একটু সবুজ উপর দিয়ে ধরে, ওই এটা পেঁপে গাছে পেঁপে হয়েছে, পেঁপে গাছে পেঁপে। হ্যাঁ, যা লাগাইছে সবই তো হয়েছে। বোম্বাই মরিচ গাছ, এটা কুমড়া গাছ, অনেক রকমের গাছ। হ্যাঁ সুন্দর তো। হ্যাঁ, ওই যে সব গাছ আর গাছ, ওগুলো সব ভাইয়া কি সিম গাছ না বরবটি গাছ? ওই যে ওই কর্নারে ওরা যে দাঁড়ানো, বরবটি আর সিম গাছ। এই বাড়িটা আমার খালার বাড়িটা শুরু করেনি এখনো, পড়ে আছে, এই জন্য ভাইয়া এটা খামার করেছে। ওই যে মুরগির, মুরগি পালে, তারপরে গাছ লাগায়, খালি জায়গা। এগুলো মুরগির ঘর। এগুলো রেখেছে বীচের জন্য। ওহো, এই তো বরবটি, আমি এতক্ষণ খেয়াল করি নাই। হ্যাঁ, এই যে দেখলাম, দেখো বরবটি গাছ, এই যে খাও যে বরবটি, এই যে দেখো বরবটি, এই যে
এই যে এগুলো যখন হবে তখন কি পরিমাণ সুন্দর লাগবে। এইও গাছ, এখান থেকে গাছগুলো এখানে উঠেছে। এই ওই যে একটা পেঁপে গাছ, পেঁপেও হয়েছে। হ্যাঁ, এই যে দেখো কতগুলো বরবটি গাছ, এগুলো হচ্ছে মুরগির ঘর, এখানে মুরগি পালে ভাইয়া। এখানেও পুঁইশাক গাছ আছে, এই যে অনেকগুলো পুঁইশাক গাছ হয়েছে। এখান থেকে এই হচ্ছে গিয়ে পেঁপে গাছটা, এখানেও লাউ শাক গাছ আছে। আমার পিছনে বাবা, এই যে কি সুন্দর গাছ! আমরা শুধু শাক নিয়ে খাওয়াই, কোথা থেকে এত মজার মজার শাক খাই, এই জন্য আজকে দেখতে আসছি যে এত সুন্দর মজা লাগে শাকগুলো দেখার জন্য আসছি। এই ভাইয়া, এটা কি গাছ? মেহেদি গাছও আছে, জ্বালা গাছে সবই হয়েছে। এই যে চাল কুমড়া গাছে ফুল ধরেছে, কি যে সুন্দর হবে! আরো তুমি গাছ লাগাও, দেখার মতো সুন্দর, খুব ভালো লাগে। সবসময় তো কিনে কিনে ওই মুরগি, তোমার মামা মুরগি পালে যায়, দেখো মুরগি ছেড়ে দিয়েছে, এগুলো বিক্রি হয়েছে, দেশি মুরগি সব। ওই দেখো মুরগি, এই ভয় পাবে, যেও না, ভয় পাবে। এই দেখো একটা পেঁপে গাছ, ওই দেখো এখানেও গাছ আছে ভাই, ওই গাছটাই এই পর্যন্ত আসবে না আরো, ও এইখান থেকে গাছটা আসছে না, এই গাছটা তো আরো তন্তনা শুনে। একটা বড় পাতা হইছে কি, একটা পাতা কত বড় বড়! হ্যাঁ, এটা দিয়ে কালকে কাটতে দেবো না, শাক না থাক লাউ হোক না, এটা কাট অবশ্যই শাকই খেতে মজা, লাউ সে শাক বেশি পছন্দ। ও এইখানে তোমার মুরগি থাকে, এই নেট দিয়ে রাখছো, দিনের বেলা ছেড়ে দাও। থাক, মুরগির বসে আমরা না যাই, আমরা গাছ দেখেই আশ্চর্য অবাক হয়ে গেছি। গাছগুলো এত সুন্দর টনটন টনটন করে, লাউ চাকি ভরা। হ্যাঁ দাঁড়াও, ও তোমার মুরগির পানি রেখেছে এখানে, পানি মুরগি খাবে বলে পানি রেখেছে। আমি লাউ শাক গাছ দেখি অবাক, এত গাছ! হ্যাঁ, এটা কাঁকরোল গাছ হয়েছে, কাঁকরোল হলে তখন আবার দেখাবো। লাল শাক লাগাইছিলাম কিন্তু বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। এই ভেঙে যাবে, ভেঙে যাবে, নামো তোমরা, নামো বাবা। সারাদিন এই গাছের পিছনে ভাইয়া পরিচর্যা করে, খালা এখানে বাড়ি করবে, বাড়ি করার আগ পর্যন্ত জায়গাটা পড়ে আছে, এই জন্য এগুলো করা, যতক্ষণ না করে ততক্ষণ আর কি করবে। অনেক গাছ, সবচেয়ে বেশি ভালো লাগছে লাউ শাক গাছগুলো, কি ফলন তো মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই, আরে আল্লাহ হাফেজ বলে দাও।